আসসালামু আলাইকুম। আমি এখন রান্না শুরু করে দিয়েছি। এখানে আমি সবজি উঠিয়েছি, গরুর মাংস উঠিয়েছি আর মাছ ফ্রিজ থেকে বের করে মাছ ভিজিয়ে রেখেছি। মাছ ভাজি করব। আমাদের বাসায় গেস্ট আসছে একটা আয়ান বাবু। দেখি দেখি আব্বু, তোমার মুখটা একটু দেখে। ওরে বাবা, লু বাবা খুবই খুশি যে খেলাধুলো করছে। ও ছোট বাচ্চা, পায় না আসলে বাসায়। আমাদের কোনো ছোট বাচ্চা নেই, পুরো ফ্ল্যাটে তিনটা নিচতলা দ্বিতীয় দুইতলা কোনো বাচ্চা নেই। তো আজকে বাচ্চা পেয়ে একদম ভীষণ খুশি। হ্যাঁ আয়ন বাবু সাইকেলিং করছে। বলো, আমাদের বাসায় তো চালানোর জায়গাই নেই, রূপবতীর জন্য চালাতেই পারে না ভালো করে। তাই আয়ান বাবু, এই যে আমাদের বাসায় কে এসেছে বাবা। এই যে দেখি একটু দেখি দেখি একটু কোলে নাও, একটু লু বাবার কোলে দে। আয়ন বাবু মোবাইল দেখছে। এই যে আয় বাবা, আসো না একটু এদিকে, আসো না বাবা। আয়ন ফোন পে একদম। গুড্ডি বাবুটা গুড্ডু, গুড্ডু বাবুটা বাবুটা গুড্ডি বাবুটার নাকটা কত সুন্দর। লু বাবা আনন বাবুকে পেয়ে খুবই খুশি, তাই না? ধরবে ধরবে। লু বাবা তুমি কোলে নিসলা? আরে কে কে না বলো না, এটা কে হয়? লু বাবা দেখছো গাড়ি চালাচ্ছে, দেখে ওখানে দেখো আবার গাড়ি চালাবে, দেখো এখন এই যে গাড়ি চালাচ্ছে। একটা খাও বাবা, আসো না আসো, আমার সুন্দর একটা বাবা আছে। এই দেখো সুন্দর, তোমার কি ঘুম পাইছে? ঘুম পাইছে? হ্যাঁ তাই আনন আর আয়ান দুই ভাই, তাই না? আলু বাবা আই কামে আর আসো
আসবে 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 ধরা যায় না।